বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে খুবই স্পেশাল দিন আমার জীবনে, কারণ আজকের দিনটায় আমার বিয়ে হয়েছিল। আজকে আমার অ্যানিভার্সারি ডে, তো খুবই স্পেশাল। ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করব, মানে ব্রেকফাস্টের আগের থেকেই, কিন্তু বুঝতেই পারছেন ছুটি দিন, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল, তাই ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আজকে স্পেশাল ব্রেকফাস্ট বলতে মশলা পুরি আর ছোলার ডাল ছিল, তো তাই দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। ব্রেকফাস্ট করে আমি ভিডিওটা শুরু করছি। এখন প্রায় টাইম সকাল 10:30, 10:30 আমি রান্না করতে যাব। আজকে স্পেশাল দিন, টুকটাক কিছু স্পেশাল আইটেম তো বানাতেই হয়। স্পেশাল এর ধরনের ছোটোখাটো স্পেশাল দেখে বাড়িতে এনজয় করলে সকলের ভালো লাগে, নিজেরও খুব ভালো লাগে। তো কিছু টুকটাক রান্না করব, আর রাত্রে ডিনার তো আছেই, বাইরে প্ল্যান করা আছে যে ডিনারটা বাইরে সারব। তো চলুন রান্না করে সেরে নিই, আর সঙ্গে থাকুন, কি রান্না করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন রান্নাঘরে যাওয়া যাক। চিলি চিকেন বানাবো, রান্না করতে চলে এসেছি, চিলি চিকেন বানাবো। তার জন্য চিকেন ফ্রাই করতে দিয়ে দিয়েছি, ফ্রাই করে চিলি চিকেন একেবারে রেডি। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানাবো। তো ফ্রায়েড রাইসের জন্য আমি ভেজ ফ্রায়েড রাইস বানাচ্ছি। তো মিক্স সবজি ফ্রাই করতে দিয়েছি ঘিয়ে, আর লং গ্রেড বাসমতি রাইস আগের থেকেই বানিয়ে রেখেছি। আগের থেকে বানিয়ে ঠান্ডা করে নিলে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ঝরঝরে দেখতে লাগে, আর খেতেও খুব সুন্দর লাগে ঝরঝরে হলে। তো এবার আমি সবজি ফ্রাই করে উপর থেকে দিয়ে দিয়েছি, সাথে লেবুর রস আর ভাজা মশলা দিয়ে মিক্স করে নেব। চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খুব ভালো আসে, সাথে ভেজ মুগ ডাল বানিয়েছি, সমস্ত সবজি দিয়ে মুগের ডাল আর একটা রায়তা। গরমে দিনে ঠান্ডা ঠান্ডা রায়তা খুবই ভালো লাগে। উপর থেকে ভাজা মশলা দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর বাঙালিদের লাঞ্চ বা ডিনার মিষ্টি ছাড়া একেবারেই অধুরা, তো তার জন্য মিষ্টি বানিয়েছি আমি গোলাপ জামুন আর সীতাভোগ। এগুলো কিন্তু আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, কারণ এগুলো বানাতে টাইম লাগে, তাই আগের দিন টাইম নিয়ে আমি এগুলো বানিয়ে রেখেছি। গোলাপ জামুনের রেসিপি আমার চ্যানেলে আগের থেকে আপলোড করা আছে। সীতাভোগের রেসিপি যদি পেতে চান তাহলে আমার অবশ্য কমেন্ট করে জানাবেন। এই আইটেমগুলোই আমি আজকে স্পেশাল দিনে বানিয়েছি, বানিয়ে ফ্যামিলির সাথে সকলে মিলে এনজয় করেছি। আর এরকমভাবে ফ্যামিলির সাথে ছোটোখাটো অনুষ্ঠান এনজয় করলে নিজের মন থেকেও খুব খুশি মনে হয়, আর সকলের সাথে খুব আনন্দও করা যায়। তো লাঞ্চটা আমি এইভাবেই বাড়িতে বানিয়ে ফেললাম, ডিনার তো প্ল্যান আছেই। হাই, আজকে একটা স্পেশাল দিন বলেইছি, অ্যানিভার্সারি। তো এখন আমরা একটু বাইরে বেরোবো, সাজুগুজু করে ঘোরাঘুরি একটু করব, আর কোথাও কোনো রেস্টুরেন্ট থেকে একটু ডিনার করে বাড়ি ফিরব। আজকে দিনটা একটু এনজয় করার খুব ইচ্ছা, তারপর স্পেশাল ডে আর ছুটিও আছে বরের, তো সেই জন্য সবাই মিলে একটু বেরিয়ে পড়ব। তো রেডি হই, রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এবার আমরা বেরিয়ে পড়ছি, একটু ঘুরবো, আমরা এবার পার্কিংয়ে যাব, তারপর কোথায় যাওয়া হয় ডিসাইড করা হবে। সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করবেন,
থাকি। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন একটা, আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন। বেরিয়ে পড়েছি গাড়িতে ওঠার জন্য, পার্কিংয়ে যাচ্ছি। তো এটা পার্কিংয়ে যাওয়ার আগে গোলসুক, এখনও বিকেল আছে, গোলসুকের এটা আমি একবার ঘুরিয়ে নিলাম। আমি গোলসুকের ভিডিও আলাদা করে পরে করব, এখন গোলসুকের অনেক বড় ভিডিও হবে, কারণ গোলসুক এখন নিউ গোলসুক আবার ওল্ড গোলসুক, গোলসুক দুটো আছে। গোলসুকটা এখন অন্যরকম হয়ে গেছে। আমি যখন ভিজিটে এসেছিলাম 2003-তে, তো সেই সময় গোলসুক আর এখন গোলসুকের মধ্যে অনেক ডিফারেন্স। এগুলো গোলসুক পার্কিংয়ে যাওয়ার পথে দোকান, জুয়েলারির দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পার্কিংয়ে যাচ্ছি, গাড়িতে উঠবো। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় পার্কিং থেকে। এখন প্রায় অনেকটা বিকেল, হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে নেওয়া যাক। এখন বাইরে সেরকমভাবে ঘোরা যায় না, প্রচণ্ড গরম দুবাইয়ে। তো ঘুরতে গেলে এখন নয় শপিং মল, আর না হলে এখন আমরা একটা শপিং মলে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন। এটা লুলু মামজারের কাছে, খুবই ভালো, নতুন হয়েছে মলটা, সব রকমের জিনিসপত্র আছে, এমনকি মাটির পাত্রও আছে, আবার শিলনোড়া পর্যন্ত আছে। তো ঘুরে একটু মার্কেটটা দেখলাম, ভালো লাগলো। ছেলেরা বলছে আইসক্রিম খাবে, গরম খুব, তো সেজন্য দেখা যাক কোথায় আইসক্রিম পাওয়া যায়। তো সেই জন্য একটু দেখছি, আর মলটাও ঘোরা হয়ে যাচ্ছে সাথে। আইসক্রিম নেওয়ার জন্য আমরা উপরে যাচ্ছি, উপরে মল থেকে নেব। এইভাবেই পুরো দিনটা ঘুরলাম, এখান ওখান। তারপর এখন প্রায় সন্ধে হয়, আইসক্রিম নিয়ে ভাবছি সমুদ্রের ধারে একটু বসবো। আইসক্রিম নিতে যাওয়ার পথে নিচ উপর থেকে নিচটা খুব ভালো লাগলো, ফলের আর সবজির দোকান দেখতেই পাচ্ছেন। এত ভালো লাগলো যে ভিডিওটা একবার ঘুরিয়ে নিলাম। একবার ভিডিওটা ঘুরিয়ে নিলাম, খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছেন নিচটা উপর থেকে। আর এবার আমরা মলে যাচ্ছি আইসক্রিম নিয়ে, তারপর সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্রের ধারে খুব সুন্দর লাগছে, সন্ধে হয়, দেখতে পাচ্ছেন আলো জ্বলে, যে জ্বালা জ্বলে গেছে। ছেলেরা এখনো আইসক্রিম খাচ্ছে, ওদের পছন্দের, অবশ্য সবাই পছন্দ, যে যার পছন্দ অনুযায়ী আইসক্রিম নেওয়া হয়েছে। আমি কিন্তু খেয়ে আইসক্রিম তারপর ভিডিওটা করছি। খুব ভালো লাগছে, প্রচণ্ড গরম কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর সমুদ্রের হাওয়াতে বেশ ভালো লাগলো। একেবারে গভীর সমুদ্র, এখান থেকে বোটও ছাড়ে, যারা যাত্রী বেড়াতে যাওয়ার জন্য এখান থেকে বোটগুলো ভাড়া করে আর কি, ট্যুরিস্টরা বেড়ানোর জন্য সমুদ্রে ওঠে, সেজন্যই এগুলো করা আছে। আমরা এবার বেরিয়ে যাব মল থেকে, কারণ ডিনার কোথায় করা হবে তার জন্য বেরিয়ে পড়ছি। গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন বাইরে প্রচণ্ড গরম থাকার ফলে গাড়ির কাছে একটা ভাব সৃষ্টি হয়েছে, কারণ গাড়ির ভিতরে এসি চলছে আর বাইরে গরম, তো সেই জন্য ধোঁয়া ধোঁয়া ভাব একটা কাঁচেতে হয়ে গেছে। এখন বেশ সন্ধে হয়ে গেছে, 7:30-8টা প্রায় বাজে, আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি সিটি সেন্টার ক্যারিফোরে,
ফুড কোর্ট ইচ্ছে আছে, ফুড কোর্টে ছেলেরা বলেছে, তো সেখানে যাওয়ার জন্যই আমরা আগিয়ে যাচ্ছি। সিটি সেন্টার সামনে দেখা যাচ্ছে, তার আগে সিগনালে দাঁড়িয়ে পড়লাম, তারপর লেফট সাইড হয়ে সিটি সেন্টারে ঢুকবো। খুবই বড় মল এটা, দুবাই থেকে খুব বেশি দূর না, আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে খুব বেশি দূরে না, আমরা প্রায়ই সিটি সেন্টারে এসে থাকি, আর সমস্ত কিছু জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। দুবাইয়ের এখন আবহাওয়া প্রচণ্ড গরম, জুলাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বেশ ভালো গরম থাকে, এই সময় বাইরে সেরকমভাবে একেবারেই বেরোনো যায় না। আমরা সিটি সেন্টারে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন ফুড কোর্ট কোথায় আছে সেই খোঁজা হচ্ছে, কোন ফুড, অনেকগুলো ফুড কোর্ট আছে, কোনটায় যাওয়া হবে সেটার জন্য ছেলেরা যেটা সাজেস্ট করবে সেটাই হবে আর কি, তো সেই জন্য যাচ্ছি। খুব বিশাল শপিং মল এটা, আর খুবই ভালো লাগে, সব রকমের সব জায়গার মানুষ দেখতে পাওয়া যায় শপিং মলে এলে, খুবই ভালো লাগে, এমনকি বাঙালিও পেয়ে যাই কখনো কখনো, আমি তো পেলে তাদের সাথে কথা বলতে আরম্ভ করে দিই বাংলায়, কিন্তু আমার ছেলেরা একটু অ্যাভয়েড করে, আমাকে একটু ইয়ে করে যে তুমি দেখলেই কথা বলতে আরম্ভ করে দাও। কথা বলতে বলতে আমরা ফুড কোর্টে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে, ছুটির দিন তো ম্যাক্সিমাম লোকই বেড়াতে এসে প্রায় ডিনার সেরে যায়, তো এই জন্য ভিড় হয়ে গেছে। তো আমরা একটা টেবিল খালি দেখি বসে পড়েছি, বর ছেলে খাবার অর্ডার করতে দিয়েছে, আমি আর বড় ছেলে বসে ওয়েট করছি। খাবার অর্ডার করার কিছুক্ষণের পর দিয়ে সার্ভ করে দিয়েছে, তো আমরা এখন এনজয় করছি খাবার, তো ছেলেদের পছন্দ অনুযায়ী খাবারই অর্ডার করা হয়েছে, ওরা যেটা পছন্দ করে কেপসি পিজা এইসব। তো ডিনার করে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ি ফিরব। সারাদিনটা পুরো ভালো, খুবই ভালো কাটলো, সারাদিন না আমরা বেরিয়েছি প্রায় দুপুরের পর লাঞ্চের বিকেলে, তো মোটামুটি খুবই ভালো লাগলো। আজকের ভিডিওর আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয় বা নেক্সট রেসিপির সাথে অন্য কোনো ভিডিও। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার চ্যানেলে রান্নার ভিডিওর সাথে সাথে এরকম দুবাইয়ের মাঝে মাঝে বেড়াতে যাওয়ার ভিডিও বা কোনো প্রোগ্রাম এই ধরনের ভিডিও আমি দিতে থাকব, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর